না মন মেজাজ এমন খারাপ লাগতেছে, মানে কিছুই ভাল লাগতেছে না আমার। কি হয়েছে? কি বার আমার বোন আছে না মিলি, অত ঈদের পরে বিয়া হওয়ার কথা আছিল, বিয়েটা ভাঙতে গেছে। ভাঙছে কিভাবে? ভাঙছে ওই যে যৌতুক চায়, অবশ্য ভাঙছে ভালো হয়েছে, আবার খারাপ হয়েছে। ভালো হয়েছে আবার খারাপ হয়েছে মানে কি? মানে হয়েছে যে এই যে খারাপ হয়েছে কোনটা আমি বলি, আচ্ছা না আগে ভালো হয়েছে কোনটা ওইটা কই। এই যে যার লোকে বিয়ে কথা আছিল ওই যে বাইকটা, যে কোনো সময় বাসার মধ্যে ঢুকা যায় কি কি জানি কয়, মানে কিছুই বুঝি না, এরকম দেওয়া চাইছে যৌতুক। শালা ওগো সাইদা শুনে মাথা মুতা রক্ত গরম হয়ে গেছে, খাটো লোভী, আর ওর লোকের বিয়ে ভাঙছে, এটা ভালো হয়েছে না আর খারাপ হয়েছে। যে আমার বোনের বিয়েটা হয়ে গেলে এই যে আমি লাইনটাও ক্লিয়ার হয়ে যেত, আমাদের তোমার বিয়ে করে লেতাম, বিয়ে করে মনে করো তখন আর কোনো ঝামেলা হইতো না, জঙ্গল যেমন লাগতো না, এই বাসার সামনে খানা থাকুন লাগতো না, সারাদিন তোমার বাপের সামনে বয়া মনে করো কথাই কইতাম 24 ঘন্টা। এমন জ্বালাইছে এই লোকটা, মানে শিক্ষা তো দেওয়া লাগবই। তোমার কি মনে হয় আমার বাপ তোমার লাগে বিয়ে দেবো? আমারে কে দিব না কে, আমার কি নাই? হ্যাঁ এই যে এত বড় বাড়ি আছে, কতগুলো জমি আছে, ভাই বিদেশ থাকে, আমার হুন্ডা আছে, সমস্যা কি? তোমার বাড়ি আছে জমি আছে কার এইগুলা? তোমার বাপের, আর বিদেশ থাকে তোমার ভাই, তোমার কি যোগ্যতা আছে? সারাদিন তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, চুরি করো নাই চিটারি করো, পড়াশোনাটাও ঠিক মতো করলা না। এই পড়াশোনা খুঁড়া না দিতে মানা করছি, পড়াশোনা করে কি হয়, পড়াশোনা করে কিছুই হয় না, এই যে মাথার ভিত্তে যেটা থাকে ওইটাই হচ্ছে আসল। ঠিক আছে আসলে না মূর্খর কথাবার্তা মূর্খের মতন। মূর্খ হয়েছি তো কি হয়েছে, আর প্রেম যত করে লাইছি বিয়া তো করমই তাই না, আর তোমার বাপ যদি না দেয় পালায় বিয়া করবো, সমস্যা কি? তোমার কি মনে হয় আমি তোমার পালায় বিয়ে করব? আমার বাপের মান সম্মান আছে না, সে মান সম্মান নষ্ট করে আমি তোমার বিয়ে করব? আর তুমি বিয়ে করবার খাওয়া বাকি খাওয়ামো কি, খাওয়া কি কম আছে, বাসা নিয়ে রাখবো খাওয়ামো, 3 বেলা কেনা 10 বেলা খাইবার, সমস্যা কি? শোনো আমি কি তোমার বাপের খামো তোমার খামো, তুমি বিয়ে করবা তুমি আমার খাওয়াবা? আচ্ছা হয়েছে বুঝছি, কিছু না কিছু তো করমই, এখন কি আটটা ধরতে দিবা? দিতে তো মন চায় এখন না, আমি তো রোজার মাস, রোজার শেষ হোক ঈদের পর হাত ধরো পাও ধরো কোনো সমস্যা। আবার ঈদ করতে গাইলো, আরে দাও তো দাও। আরে ছাড়ুন, কেউ নাই তো, সমস্যা কিন্তু ধরি না কি হয়েছে? ছাড়ো, আরে ছাড়ো না, দেখতেছো রোজার মাস তার মধ্যে হাত ধরো এই করো ওই করো, শুনো একটু বোঝার চেষ্টা করো, বলছি তো ঈদের পর হাতটা দেবো। তা তুমি এন আমার দত্তছো এন রোজার মাস না বলে ঈশ্বর কি? আচ্ছা শোনো আমার না কাজ আছে, আমার বাসায় যেতে হবে। তো যাও, তুই তো যাও ইগা, এতক্ষণ কেমনে আছো এটাই তো চিন্তা করতেছি। শোনো তুমি আমার ফোন দিও, হ্যাঁ ফোনে কথা কমনে মেন গেলাম। হ্যাঁ যাও, রোজার পর এবার কব ঈদের পর এবার কব নিউ ইয়ারের পর এবারে কইব পরের বছর, আর তার ধরা হইব না আমার। দূরে খারা হয়েছিসকে? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, আসিস কি কস না কস উল্টা পাল্টা কথা কি কস
গ্রামে সব মানুষ জানে তোর লাগে জিন আছে। তো শ্বশুরবাড়িতে গেছো তোরে জিনে ধরছে, আর উজা মোজা আয় তোরে জিন কি সারাইছে না কি জুতা মতো ভুলেছে। ওরে বাইরে, এটা বিশাল বড় এক কাহিনী, তোরা এখন কী কমু, তুই গ্রামে এটা সরাইও গেছে গে আমার জিনে ধরছে। এ তো সরাইবই না, সরানোর তো কিছু নাই তাই না, হালার পু হালার যদি পাইতাম আমি। আরে কোনো জিনি মিনে ধরে নাই, হুন ভয় পাইস না বাবা, ভয় পাইস না হুন, আমার জিনি মিনে কিছু ধরে নাই রে ভাই, আমি নর্মাল স্বাভাবিক আছি, এগুলো ফালতু কথা, গ্রামের মানুষের কথা হুন, তুই আমার চিনুস না আমি কীরকম, এমনকি মনে হইতেছে তোর আমার জিনি ধরছি, আমি যেমনি কথা কই স্বাভাবিক, আগে যেমনি কথা কইছি এমন ভাবে কথা কইতেছি না, জিনি মিনে কিছু ধরে নাই রে ভাই। ঝামেলা গুন্দর বেশি জানুস, আমার শালা একটা বাদাইং না অপদার্থ, সারাদিন টই টই করে ঘুরে পড়ালেখার তো কোনো নামই নেই, ওর বাপে সারাদিন ওরে বকে, আমি ওরে এত বুঝান বুঝাই যে বাবা রে একটু পড়াশোনা কর, কিছু একটা কর না, বন্ধু বান্ধব গুলো বয়ে ওই আগারে বাগারে ঝোপের মধ্যে বয়ে গাজা মজা খাবে, এই যে কথা। আমি ওর বাসায় গেছি, তুই আমি তোর দুলা ভাই, আমার প্যাকেটতে সিগারেট চুরি করে খাস, এটা কোনো কথা, এটা কেউ সহ্য করবো, আমি দুলা ভাই সহ্য করিনি, হ্যাঁ জামাল কি সহ্য করার মতো পোলা পোলা না, আমি ওর টাইটা আসিলাম যে ওর প্যাকেটতে আমি সিগারেট চুরি করে খাবো, এই যেই কথা সেই কাজ, ওর প্যাকেটতে সিগারেট লইয়া দুটো টান দিছে, এমন যে ওটা যে সিগারেট না গাঁজা, এটাকে আমি জানি, আমি কোনো গাঁজা খাই, এই তো দুই টান দেওয়ার পরেই তো শেষ, মাথা মতো আওলা গেছে, পায়ে আমি বলে জিনে ধরছে, আনলো কি শালা ওজা আনছে, আইন না আমারে কতক্ষণ ফিডাইছে, পিটাইয়া ফুটাইয়া আমার মুখের মধ্যে জুতা ধরে দিছে, আমি বলে জিন ছুটায়, আমি কিছু কইতে পারি জানি গাঁজা খাইছি, শ্বশুর বাড়িতে এটা কম যায়, হ্যাঁ তুই ক আমারে, আমি একটা ভালো লোক, আমার যদি দুই তিন টান গাঁজা খায়াই হালাই, এরপরে যে আমার মাথা মতো গুইরাই যায়, এরপর একটা ওজা আইন যদি আমার কতক্ষণ ফিডায় শ্বশুরবাড়ির মতো জায়গায়, এনেকে আমি কইতে পারি যে আমার জিনে ধরে নাই, আমি তো এটা পুরো গ্রাম শুর হন, মেজাজ মেজাজ বহুত খারাপ হয়েছে, সারা শরীর ব্যথা, মায়ের মানে হারে ঘুমাইতে পারি না দুই তিন দিন ধরে, যা একটা অবস্থা যাইতেছে, এই ওজা ওরে খুঁজা বাইর করতে, ওর খুঁজা বাইর করে ও হলো একটা ফালতু, কি রোজা না না না, অত খারাপ কাজ করছে, এই তো তুই বুঝছস, ওরে কি করতে হবে তোর কাল কর, সব বন্ধু বান্ধব যা আছে সব নিয়ে ওরে পিটাম একদম পাটান দে, একটা ভালো কথা কইছিস, বন্ধু বান্ধবের খবর দে হুন, আজকে রাইতে ওর দৌড়ম, চল আজকে রাইতে ওর মাথাতে ওর জিন আমি যদি না সারাইছি শর্মিলা, রোজা রাখছ না রে, শরীরটা তো বেশি ভালো না বুঝছস, রোজাটা রাখতে চাইছিলাম, দোষত বুড়ি তো খাইতে হইব, খাইতে না তুই রাখছস, তুই রোজা রাখছ তাই না, চল একটা বিড়ি খাই তাহলে, চা খাবি না, আমি কখন থেকে অপেক্ষা করতেছি, ফোনটার দিকে তাকাইতেছি, হ্যাঁ আমার ছেলে কখন আইসা কাজ থেকে ফিরা আমার ফোন দিব, এই যে তুই ফোনটা দিস, আমার এখন ভালো লাগতেছে, আমার ভালো লাগে ভালো লাগে না তো, আমার শুনে না প্রায় একটা কথা বলি, এই যে আমি যে ছেলেদের সাথে থাকি ফারুক, মনে আছে আপনার কথা, হ কইছি তো আমার ফারুক এবারে বাড়িতে যেতেছে, অনেক কিছু লাগবো দাও আমার কাছে, তুই কেমন আছিস, আম্মা কেমন করতেছে, কেমন কিছু লাগবো না, আমার অনেক কিছু লাগবো,
আমার তোরে লাগবে। তোরে দেখি না অনেক দিন হইছে ভাই, সব সময় তো শুধু ফোনেই তোরে দেখি। তুই কবে আসবে ভাইয়া? তোর খুব জয় ধরতে ইচ্ছে করে। শুরু করছ তো ভাই, এদিকে আম্মায় মুখ কায় পুজো আছে, তুই ওখান না এটি করতেছ। আমি এত দূরে আছি, আমাকে কি দেখতে ভালো লাগে? কান্নাকাটি করিস না ভাই, আমি ঠিকঠাক আছি, তোরা ভালো থাক। আর ফোনের মধ্যে দেখতে তোরা ভালো লাগতেছে না, তুই তাড়াতাড়ি চলে আয় ভাইয়া। কয়দিনের মধ্যে তোর বিয়েটা হয়ে যাবে, যা কিছু তো মনে তোরা দেখতেও পারবো না। জিন তো সারাইতে পারস না, জিন এখনো আমার গাড়ে আছে, এটা এখন তোর গাড়ে যাইয়া পড়বো, তুই জিন ছাড়াস না। ওই দিন আমি একটু হালকা ভুলে গাঞ্জা খাইয়া ফেলাইছিলাম, এই গাঞ্জার রেশ ধরে আমার কইছে জিনে ধরছে, আর তুই আমার এই পিডানটা পিডাই নিতি ভাই, আমি তো বেতাস। এই কিসের গাঞ্জা খাইছ তুই? কোন গাঞ্জা খাস নাই, তোর ভিতরে বদ জিন আছে না, আমি তোর জিন ছাড়াই দিছি। এখন আবার সারা জিন? হ্যাঁ সারা, আমি দেখছিস তোর বসরার এই বাবা 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 হে বাবা তাড়াতাড়ি আমি কিন্তু তোর লোক দেখা করে চলে যাবো। আরে আমি দেখছি একটা, আরে কি হয়েছে রাখি, হ্যাঁ এত তাড়াহুড়ো করতেছিস? তো তাড়াহুড়ো করবো না, কয়টা বাজে? 11টা বাজে আমার ফ্লাইট, আমার 7টা বেজে গেছে। হ্যাঁ 3 ঘন্টা বাকি, 2 ঘন্টা তোর এয়ারপোর্টে গিয়ে বসে থাক। বসে থাকাই তো ভালো, রাস্তায় যাতে যদি কোনো সমস্যা হয় তখন কী হবো, ফ্লাইটটা মিস হইলে? ভালোই, এটা তো চাই আমি, কিন্তু দেশে না যা। এটাই চাই মানে? আমি আর যাবো না, এতদিন এক লোকে আসছিলাম, কেমনে থাকবো আমি একা একা? একদিন তুই রান্না করতে, একদিন আমি রান্না করতাম, এখন সব কিছু আমার একা একা করতেই, কাম কাজ করে এসে একা একা থাকতে ভালো লাগে কেন? তুই যেতে তো আমার যেতে ইচ্ছা করতেছ না, তুই ইচ্ছা করলে চল আমার লোকে, এই চাকরি বাকরি বাদ দেয় বাদ দিয়ে চল আমার লোকে, ঈদ করে আসি। ভালো একটা চাকরি করস তো, এতগুলো টাকা বেতন পাস, মাত্র কয়টা দিন হয়েছে আমি আসছি, কাম কাজ করতে কোনো এনে চাইলে যাও যায় দেশে। আচ্ছা ঠিক আছে, ওই তোর প্যাকেটটা কী করবো? বন্ধু প্যাকেটটা দিলে বাড়িতে তুমি নিয়ে যাও, আর বাড়িতে একটা দিন থাকো। হ্যাঁ কী বলছ, বাড়িতে আমি কেমন থাকবো? তুই বাড়িতে নাই, আমি মানে বাড়িতে গিয়ে থাকতে পারি? আরে থাকতে পারবি না, আমার বাড়ি মানে তোর বাড়ি, এনে গিয়ে একটা দিন থাকিস। ঠিক আছে, তুই তাহলে মেসেঞ্জারে আমার অ্যাড্রেসটা পাঠায় নিস। খেয়াল রাখিস বন্ধু, নিজে ভালো থাকিস, তুই নিজের খেয়াল রাখিস, যে আইসা না খায়া ঘুমায় যাস না, রান্না বান্না করে খাইস, ঈদ গেলাম ভালো মতো যাইস। ওরে বাবা রে, ওরে এই যে এই বাড়ির লোকজন কই? হ্যাঁ বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বাড়ির লোকজন কই? এই কে আছেন একটু আসেন। আমি এবারের লোক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই যে এই বাড়িতে ওই যে গত পরশু দিন নাইতে একজন জিন চালাইছি। হ্যাঁ এই লোক আপনার কি হয়? এটা তো আপনি কি করেন, আপনি কি লেগে আইসেন? এটা আরে এই লোক তো আমার মারছে, এই লোক আপনার মারছে,
আমি বুঝলাম না, হেই লোক আপনারা মারবো কেন লিগা? আপনি কি করছিলেন? আরে আমি তো হেই লোকের মারছি, ওই সিন সারাইলাম। আপনি হেই লোকের মারছেন? আপনি তো কইলেন যে জিনিয়ারে বলে ফিরে গেছেন, তো দিনে নাই আপনার দুর্ব। হেই লোক দুর্ব কেন লিগা? হেই লোকের তো কোনো সেন্সই নাই, দিনে তুললেন না বলে মাসের কোনো হুঁশ খায় না, পেহার তো হুঁশি না। হ্যাঁ আপনাকে চিনবো কেমনে? আরে চিনে মারে নাই, ওই লোক আমারে মারছে, আমি নিজেও দেখছি। হেই লোক আপনারে কেমনে মারে? আপনি তো মারছেন জিনেরে। আরে জিনেরে মারে না, হেই লোকের মারছে, আপনি কি বিচার করবেন না? আমি কার বিচার করুন কোন? আমি জিনের বিচার কেমনে করুন? ওরে জিনের বিচার না, হেই লোক তার বিচার করেন, বিচার চাইতে এসি আপনার কাছে। হেই লোকের দোষটা কি আমারে কর না? আরে হেই লোক তো আমারে মারছে, আপনি বাড়ির মালিক না? তো কি হয়েছে এই বাড়ির মালিক দিকে? আপনি কিন্তু বিচার করতেছেন না, আমি এমন জিন আপনার এই বাড়িতে দিব, আপনার পেট, আপনার মাথা, আপনার বাড়ির যত লোকজন আছে সবাই কিন্তু একদম শেষ হয়ে যাব, জিনের কাপড়ে শেষ হয়ে যাব। আচ্ছা 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 ঠিক আছে, আমারে তো শেষ করবেন, আপনার তো এই লোকে কোথাও মারছে, তখন আপনি দিন্ডি কই আছে? হ্যাঁ আপনি দিন্ডি কই আছে? বেশি কথা কন না, আমার জিন্দি কই আছে? আপনি আপনার জানেন না, গেলাম আপনারে আপনার খবর আছে জিন আপনারা শেষ করে দিব। আচ্ছা আচ্ছা খুব ভালো কথা, বিচার নাই। খাইতে ইচ্ছা করতেছে না তো না খাইয়া কালকে রোজা থাকবো কেমনে তুমি? ভাই আমার খালি একটু বলেন যে সলমানদের বাড়িটা কোন দিকে তাইলে হবে, আপনার এত কথা শোনার আমার টাইম নেই। আরে ওইটা তো আমগো বাড়ি, আমি আমি জিগা মুনা কিনলিকা যাইতেছেন। আপনি আমগো বাড়ি মানে আপনি কে? আমি সলেমানের ছোট ভাই। বাবা তুমি ভালো আছো? আমি ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? আছি আল্লাহর মেহরবানি। তো তুমি কো দেশ কই? আমি তো যে বুড়িচং। ও বুড়িচং তোমার বাড়ি? আচ্ছা ঠিক আছে চলো ভিতরে যাই। মানে সলেমান আমারে বলছিল যে আমার বোনের জন্য একটা গিফট কিনবো, তো পরে আমি আরও একসাথে মার্কেটে গিয়ে পছন্দ করছি। জি ভালো হয়েছে। এইটা বিষা, এটা রশিদ, তোমার কে বলছে? গ্রামে সবাই বলছে। গ্রামের সবাই কি জানে যে এটা বিছানা রশিদ? কে বলছে তা না বলছে তুমি উল্টাপাল্টা শুনে এসে আমার সাথে এখানে মধ্যে চিল্লাচিল্লি করতেছো, তোমার তো আসলে সাহস কম না?